আন্দোলন করেছেন, তারপর থেকে কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছে। আন্দোলন শুরু হওয়ার পর থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকেনি সন্দেশখালীর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। কি কারণে বন্ধ হলো? সোমবার ফের শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠলেন সন্দেশখালীর মহিলারা। আন্দোলনের পথে হাঁটাটাই কি কাল হলো তাদের? তার মধ্যে অধিকাংশ জিপির যারা মহিলারা রয়েছেন তাদের অভিযোগ, আন্দোলন করার পর থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে গিয়েছে এবং তাই তারা আজকে যে বই রয়েছে ব্যাংকের বই তা নিয়ে প্রতিবাদ করছেন। তাদের আন্দোলন করার পর থেকে বন্ধ হয়েছে, কেন বন্ধ হয়েছে, কিসের জন্য বন্ধ হয়েছে, কেন ওয়ান-টু সন্দেশখালি দুটো হইতে কেন কিসের জন্য বন্ধ করা হয়েছে? আমাদের আন্দোলন করেছি বলে তার জন্য কি মমতা দিদি বন্ধ করেছে? তারপর মমতা দিদি যেগুলো করছিল সেগুলো করতে দিলে ভালো হতো। সব মায়েদেরই টাকা বন্ধ, কোনো অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, অন্য অন্য এলাকায় টাকা ঢুকছে আমরা খবর নিচ্ছি। মমতা কি নিজে কি বাড়ি থেকে টাকা ছাপিয়ে নিয়ে এসে আমাদেরকে দিচ্ছে? আমাদের টাকা নিয়ে আমাদেরকে দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর তৈরি করা স্বাস্থ্যসাথী কার্ড রেখাপাত্রের আছে এবং রেখাপাত্র শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডার পাই, মমতা ব্যানার্জি আমাদের দিদির সব প্রকল্প রেখাপাত্র পাই। যারা আমাদের মুখ্যমন্ত্রীর প্রকল্প পেয়েও দিদির বিরোধিতা করে তাদেরকে বলবো একটু ভেবে দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার পান রেখাপাত্র, কিভাবে বিজেপি প্রার্থী হতে পারেন? বসিরহাটের প্রার্থীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল বিধায়ক। রেখা প্রার্থী হয়েছেন বলে তার দিকে নজর কিন্তু সন্দেশখালীর শয়ে শয়ে মহিলাদের যে লক্ষ্মীর ভান্ডারের সুবিধে মিলছে না সেদিকে দেখছেন বিধায়ক। সরকারের প্রকল্প কোন দলের নিজস্ব প্রকল্প নয়, ফলে তো যারা সাধারণ মহিলারা রয়েছেন সন্দেশখালী তাদের কেন দু মাস ধরে প্রতিবাদ করার পর থেকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে না, প্রশ্ন তুলছেন আপামর সন্দেশখালীর মহিলারা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমিতা সেন, রিপোর্ট ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।